কেন্দ্রীয় বাজেট নতুন প্রদেশ বিজেপি নিশাকি ককন চাষালো কাছে ককথম পান্ডানি বিশিং সাকলাই রিখা বদলি খুকপাং নবেন্দু ভট্টাচার্য আর সানি ককথম পান্ডাও মানজাখা মনিকা দাস দত্ত ন খুবই কবনি আদং র পার্লামেন্ট সাকলাই যা কেন্দ্রীয় বাজেট ন অমৃত কলনি বাজেট হই নবেন্দু ভট্টাচার্য সাকা ফাইনাই নিচি বাণী বিশিও হাকতনি রায়দাতে রাংথঙ্গ মালা ফুনুকাই অ বাজেট কেন্দ্রীয় বাজেট ভারতনি রাংথংনি বয়ান তেব সিপজারিনাই হই নবেন্দু ভট্টাচার্য সাকা অ বাজেট কৃই লুকুরগ্ন বেলাইন চুবাচু খ্লাইনাই হই সাকা এটা হচ্ছে অমৃতকালের বাজেট আগামী ২৫ বছর দেশ কোন দিকে যাবে স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে এই দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার অবস্থান কি হবে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানটা কি হবে তারই এখানে ইঙ্গিত মিলছে এমন সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে যা আগামী দিনে ভারতকে অর্থনীতির চরম শিখরে নিয়ে যেতে পারে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছেন তাতে আজকে ভারতবর্ষ বিশ্বের পঞ্চম অর্থনীতিতে এসে পৌঁছেছে মাত্র কয়েক বছরে এই ধরনের পরিবর্তন এসছে এক বৈশ্বিক যে সমস্যা সারা বিশ্বজুড়ে চলছে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি করোনার পর এক নতুন পরিস্থিতিও তৈরি হয়েছে এই পরিস্থিতি দাঁড়িয়ে তীব্র সংকটের মধ্যে এখন ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে গবামা রাংথং হামক্রাইনি বিশিং তিন ভারত হায়ুনি রাংথং গনাং ফান অঙ্গই বাসানে হিনে সাকা প্রদেশনি খুপাং বিও রিপোর্ট কক্ষরাং